নমস্কার বন্ধুরা, পর্ণার হেসেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো চলেই এলো, তাই পুজো উপলক্ষে পুষ্পান্ন ভোগের থালি নিয়ে আমি চলে এসেছি। পুষ্পান্ন অর্থাৎ পোলাও। চলুন দেখে নিই এই থালিটি কীভাবে বানাতে হবে। এখানে আমি প্রায় 400 গ্রাম গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এছাড়াও আমার কিছু গোটা গরম মশলা লাগবে, যা হলো ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং জায়ফল। চালটা মাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, সাদা তেল এবং স্বাদমতো নুন। আপনারা ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রায় 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালটা মেখে নিয়েছি, এবার ঢেকে আমি 20 মিনিট রেখে দেব। সামান্য সাদা তেল এবং ঘি আমি গরম করে নিচ্ছি, তাতেই পোলাওটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং সামান্য সাদা জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মেখে রাখা চালটা আমি এবার অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চালটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না চালের রঙটা হালকা বদলে যাচ্ছে, প্রায় 5 মিনিট মতো। চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চাল ভেজে নিলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয়। এবার যতটা পরিমাণ চাল নিয়েছিলাম যে বাটিতে, এক্স্যাক্ট তার ডাবল, মানে 2 গুণ জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পোলাওটা রান্না করে নেব। প্রায় 20 মিনিট পর চালটা যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ না পোলাও একেবারে তৈরি হয়ে যাচ্ছে। তবে এবার কিন্তু আমি আর ঢাকা দেব না এবং ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখব। পোলাওটা তৈরি হয়ে গেছে, একবারে ঝরঝরে পোলাও হয়েছে, চালও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবং জায়ফল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিলস্পুন মতো ঘি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। ভোগে কিন্তু 5 রকম ভাজা মাছ, সেই জন্য আমি নিয়েছি গোল গোল করে কেটে রাখা আলু, নিয়েছি পটল, কাঁচকলা, কুমড়ো এবং বেগুন। প্রত্যেকটাই আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। অন্যদিকে সর্ষের তেল গরম করে আমি প্রত্যেকটা সবজি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নেড়ে দিলেই কিন্তু নিজের মতো ভাজাগুলো তৈরি হয়ে যাবে। পাঁচ রকম ভাজা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব আলু ফুলকপির তরকারির রেসিপিতে। তরকারির জন্য সামান্য সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা ফুলকপি দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এবং সেই একই তেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চেরা 2 কাঁচা লঙ্কা এবং গোটা জিরে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 2 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে রান্নাটা কষিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। রান্নাটা আমাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং সামান্য চিনি, যাতে তরকারিটা হালকা মিষ্টি একটু খেতে হয়। গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। প্রায় 1 গ্লাস মতো বা রাদার 2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ না আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। ঢাকাটা তুলে দিচ্ছি, দেখতেই পাবেন গ্রেভিটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু নাবানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য ঘি এবং গুঁড়ো গরম মশলা। দিয়ে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু ফুলকপির তরকারি। সবশেষে করে নেব টমেটোর চাটনি, যার জন্য আমি সামান্য সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন এবং 1টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব কেটে রাখা প্রায় 4টে মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে হালকা হাতে নেড়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে টমেটোটা নেড়ে নেড়েই গলিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়ার পর টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। এই পর্যায়ে স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মানে প্রায় 1 পিঞ্চ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। দিয়ে ভালোভাবে রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। এই চিনির রসেই কিন্তু টমেটো সুন্দরভাবে গলে চাটনিটা তৈরি হয়ে যাবে। টমেটোটা ভালো সফট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবং চেরা কাঁচা লঙ্কা প্রায় 2টো। এতে কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ না একেবারে চাটনির আকারে এসে যাচ্ছে রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন চাটনিটা অনেকটা থিক হয়ে গেছে, তার মানে কিন্তু পারফেক্টলি ডান। সার্ভ করে দিয়েছি দুর্গাপুজোর স্পেশাল পুষ্পান্ন ভোগ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, পুজো ছাড়া এমনিও নিরামিষের দিন করা যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।